नमस्कार बंधुरा, फैशनेबल कुकार चैनले आबार आपनादेर स्वागत। आज के जे रेसिपिटी आमी करब तार आगे बलार आगे आमी एकटा कथा बोले निते चाई। बंधुरा, आमी एतदिन अनेकेर मुखे शुनेछी जे यूट्यूबे जे समस्त रेसिपिगुलो देखानो हय बा भिडियोगुलो देखानो हय ताई अनेकटाई नाकि फेक एडिटिंग करा बा काटिंग करा। ताई आजके आमी एकदम एक क्लिपेर मध्येई आमी रेसिपिगुलो करब, ताई আমি সেই কারণেই এইগুলো এই কথাগুলো আজকে বলছি। আমি এই রেসিপির মধ্যে কোনো এডিটিং বা কাটিং করছি না, আমি এক ক্লিপের মধ্যেই এটি করব। আজকে আমি যে রেসিপিটি করছি, এখানে কাতলা মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, ফুলকপি আর আলুটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, চাল মগজ নিয়েছি, জিরের গুঁড়ো, হলুদ, এখানে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, জায়ফল, জৈত্রী আর গরম মশলা, আর নিয়েছি এখানে ধনের গুঁড়ো, একটু টক দই, ধনে পাতা, আর একটু নিয়েছি গরম মশলা। এখানে নিয়েছি আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, নিয়েছি আদা আর টমেটো। এবার আমি ভিডিওটি দেখাচ্ছি। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি এই ভিডিওটি বন্ধুরা একদমই এডিটিং করছি না, কাটিংও করছি না, কড়াইতে আমি তেল আগেই দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম করে নিয়েছি। এবার তেল মাছগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, আমি মাছটা বসিয়ে দিয়ে একটু ঢেকে দিলাম। এবার আমি গ্যাসের ওই পাশে মাছটা বসিয়ে দিচ্ছি, যেহেতু আমি কাটিং করছি না তাই একদিকে আমি মাছটা বসিয়ে দিলাম ভাজা, আর অন্যদিকে আমি আর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। আবারও তেলটা আমি গরম করে নেব। একদিকে বন্ধুরা আমি একবার দেখিয়ে দিই মাছটা, আমি এই কড়াইয়ের গ্যাস বড় গ্যাসে বসিয়েছি, একদিকে আমি কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হবে, আমি সেই অপেক্ষায় রইলাম। এখানে যেহেতু আমি কাটিং করছি না তাই কারণে আমি এখানে প্রত্যেকটা পুরো ভিডিওটি আমি এক ক্লিপের মধ্যে দেখাবো, যাতে আপনাদের বিশ্বাস হয় যে রান্নাটা ইউটিউবে যে সমস্ত কিছু দেখা সবটাই ফেক নয়। আবার আমি দেখাই, এই পাশে আমি শিলনোড়া কষিয়ে নিয়েছি, আমি আজকে মিক্সিতে করছি না, শিলনোড়ায় করব। শিলার নোড়াটা নিয়ে নিলাম। এখানে আমি রসুনটা আর আদা একটু বেটে নেব। Thank you.
একটু থেতো করে নিলাম। এবার আমি তেলটার কাছে চলে এলাম। মোটামুটি তেলটা গরম হয়ে গেছে, কফিটা একটু ভেজে নেব। কফিটা আমি আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে, একটু আলুও দিয়েছি। কফিটা যেহেতু আমার সেদ্ধ আছে সেই কারণে আমি আর ঢাকবো না। এবার আমি একটু মাছটা বেছে নিচ্ছি, উল্টে নেব। এবার আমি এই বড় গ্যাসে আসলাম, মাছগুলো এবার আশা করি আপনাদের বিশ্বাস হবে যে ইউটিউবে যেগুলো দেখানো হয় একেবারেই ঠিক নয়, তাই আমি এখন থেকে এক ক্লিপের মধ্যেই করব। এতে আমার অনেকটা পরিমাণে নেট চলে যাবে, তবু বন্ধুরা আপনাদের খুশির জন্য আমি অবশ্যই এটা করছি। গ্যাসটা একটু জোরে দিয়ে দিলাম, এই পাশের গ্যাসটাও আমার জোরেই আছে। একটু ভাজা করে নিচ্ছি, একটু আস্তে করে দিচ্ছি মশলাটা করে নেব বলে। আদা রসুনটা একটু মুছে নিয়েছি, এবার একটু জিরে দিয়ে দিচ্ছি অল্প। Thank you.
মশলাটা আমার বাটা হয়ে গেছে। আবার আমি চলে আসলাম মাছে। মাছগুলো আমার মোটামুটি আর একটা উঠে দিচ্ছি। ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দেব। স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। যেহেতু আমি না কেটে করছি সেই কারণে মোবাইলটা একটুখানি হাতে নিয়ে আমায় করতে হচ্ছে। বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন আমি কোনো কাটাকাটি করছি না। এই পাশের গ্যাসে মাছ ভাজাটা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এখানে আমি ফের একটা মাথা আর মাছটা জোরে বসিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আবার জোরে দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার আমি কপি কটা তুলে নেব, কপি আর আলুটা। এর আগে আমি দই কাতলা রেসিপি ছেড়েছিলাম চ্যানেলে, এই রেসিপিটাও আমি আজকে করছি। যেটা ফুলকপি দিয়ে কাতলা মাছের একটা রেসিপি করছি, বন্ধুরা খুবই ভালো লাগে, সুস্বাদু লাগে। আবারও আমি তেলটা একটু গরম করতে দেব। আমি যে বাটনাটা বেটেছি সেটা তুলে নিলাম। এবার আমি ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, জায়ফল, জৈত্রী। তেলটা গরম হয়ে গেছে তাই একটু ছিটকাচ্ছে। দিয়েছি আমি পেঁয়াজগুলো, অল্প একটু লবণ দিলাম। Thank you.
গ্যাসের ফ্লেমটা আমার জোরেই আছে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এখানে আমি 1 2 3 4 5 6টা আর এখানে দুটো 7টা 8টা কাঁচা লঙ্কা দিলাম। আর দিয়েছি 4টে টমেটো। টমেটোটা সিদ্ধ করবার জন্য আমি আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। একটু সেদ্ধ করে ঢেকে দিচ্ছি। এবার আমি আবার বড় গ্যাসে যাব। আমি রান্নাটা একটু ঢেকেই করি। আবার ঢেকে দিলাম। আবার চলে আসছি আমি ছোট গ্যাসে। টমেটোটা একটু খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে তাড়াতাড়ি গলে যায়। আপনারা টমেটো একটুখানি মিক্সিতে একেবারে পেস্ট করেও দিতে পারে, এতে তাড়াতাড়ি হয়। কিছু মশলা আমি অ্যাড করব। মোটামুটি একটু ভাজা হয়ে গেছে। এখানে আমি একটু ধনের গুঁড়ো অ্যাড করছি। এখানে সবই 1 চামচের মতো, 1 টেবিল চামচ আমি দিয়েছি জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা বুঝে দেবেন। এতটার মতো হলুদ দিয়েছি, আর একটু দিয়ে দিলাম। যেহেতু আমি ভিডিওটা কাটিং করছি না, আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু এখনো ভিডিওটা কোনো কাটিং করিনি। আবারও আমি যাব বড় গ্যাসে। মাছটা ভাজা হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। গ্যাসটা আমি বন্ধ করেই দিয়েছি। এখান থেকে একটু আমি অল্প একটু তেল এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার বুঝতে পারছেন আমি কিন্তু কোনো জায়গায় কোনো কাটিং করিনি এখনো পর্যন্ত, আর পুরো ভিডিওটাই আমি কাটিং ছাড়াই করবো।
নুনটা আমি আগেই দিয়েছিলাম, এখনো পর্যন্ত আমি নুন দিইনি বন্ধুরা। এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি। অল্প একটু জল অ্যাড করছি যাতে মশলাটা পুড়ে না যায়, সেই কারণে একটু মশলা অ্যাড করলাম। ঢাকনাটা দিয়ে দিলাম, এবার আমি চলে আসব আবার শিলনোড়ায়। সেটিং করতে একটু সময় লাগছে যেহেতু আমি এক ক্লিপেই করছি। এগুলোকে বলে চাল মগজ, এর আগেও দেখিয়েছি ভিডিওতে, আমার আগের ভিডিওগুলোতে। এই চাল মগজ বাজারে কিনতে পাওয়া যায়, আমি আবার এগুলোকে বেটে নিচ্ছি একটু গ্রেভির জন্য। আপনারা চালমগজ দিতেও পারেন না দিতে পারেন, এর বদলে আপনারা পোস্ত দিতে পারেন, কিন্তু সর্ষে দেবেন না। যেহেতু আমি একটু অন্যরকমভাবে দই কাতলার রেসিপি করছি, চালমগজ না থাকলে আপনারা পোস্ত বাড়তে পারেন গ্রেভির জন্য। শিলনোড়াটা আমি ধুয়ে নিলাম, এর মধ্যে অনেকটাই আমার চাল মগজ লেগে আছে। একটা বাটিতে তুলে নিচ্ছি, চলে আসবো আবার কড়াইতে। ঢাকনাটা তুলছি, এর মধ্যে যে চাল মগজের বাটাটা আমি বাটলাম এটাও দিয়ে দিলাম। সময় লাগে বন্ধুরা, যেহেতু আমি এক ক্লিপে করছি। অন্য সময় কি হয়, ভিডিও আমরা অনেক রকম অনেকগুলোই শর্ট নিই, আমরা ভিডিও করবার সময় অনেকগুলো শর্ট নিই, সেগুলোই এডিটিং করে কাটিং করে আমরা এক ক্লিপেই দেখাই। কিন্তু আজকে আমি কোনো এডিটিং বা কাটিং করবো না, কারণ আমি অনেকের মুখে শুনেছি যে ভিডিওতে যেগুলো ইউটিউবে দেখানো হয় সম্পূর্ণটাই ফেক। তাই আপনাদের দেখাচ্ছি ফেক নয় বন্ধুরা, শুধুমাত্র নেট বাঁচানোর জন্যই আমরা কাটিং করি বা এডিটিং করি। এবার আমি এখানে এই চামচেরই দু চামচ আমি টক দই নিয়েছি, এই টক দইটা আমি একটু ফাটিয়ে নিই। ভিডিও করতে আমি খুব ভালোবাসি, সেই হিসাবে আমি আপনাদের কাছে সমস্ত রেসিপিগুলো একটু একটু করে শেয়ার করার চেষ্টা করছি। কিন্তু আপনারা বন্ধু, আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে তো আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। এখন আপনারা যদি মন্তব্য করেন যে না এগুলো সম্পূর্ণটা ফেক বা বানানো গল্প, সেটা খুব খারাপ লাগে,
সেই হিসাবে আজকে আমি এক ক্লিপে করছি। আমার এতে অনেকটাই নেট চলে যাবে, কিন্তু তাও বন্ধু আপনারা আমার বন্ধু, আমি বলেই দিয়েছি যে আমার স্বামী সবসময় ঘরে থাকে না, আমি রান্না করতে ভালোবাসি, সেই হিসাবে আমি এগুলো নিয়ে থাকতেও ভালোবাসি, তাই আমি ভিডিও করি, ভালো লাগে, সময়টা কাটে, আপনাদের সঙ্গে কথা বলি, গল্প করি, এতে সময়টাও কাটে, ভালোও লাগে। রেসিপিগুলো আপনারা দেখেও নিতে পারেন, এক একজনের এক এক রকম রেসিপি, রান্নার কোনো শেষ নেই, পড়াশোনায় যেন কোনো যেমন শেষ নেই, রান্নাতেও শেষ নেই। আমি কিন্তু আগে নুন দিয়েছিলাম, এখন আরেকটু নুন দিচ্ছি, নুন মিষ্টিটা একটু দেখে নেবে, ঝালটা আমি আমার মতো করে দিলাম, এতটা মতন আমি অল্প জাস্ট একটু চিনি অ্যাড করে দিলাম, যেহেতু পেঁয়াজ একটু মিষ্টি হয় সেই হিসাবে আমি একটু চিনি অ্যাড করে দিলাম। আপনারা একটু টেস্ট করবেন, আমি এখনও টেস্ট করিনি, কারণ রান্নাতে একটু টেস্ট করতেই হয়, বড় বড় রেসিপির লোকেরা যারা করে হোটেলে রান্না বান্না করে তারাও কিন্তু টেস্ট করে, তাই টেস্ট একটু করে নেবেন, এতে কিন্তু কোনো ব্যাপার নেই, রান্নাটা একটা শিল্প, যেমন সব কিছু একটা শিল্প, রান্নাটা একটা শিল্প। এবার যেগুলো আমি নিয়েছিলাম ফুলকপি আর আলুটা, আমি একটু উঁচু করে দেখাচ্ছি, ফুলকপি আর আলুটা যেটা ভাজা ছিল সেটা আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা আমি একদম আস্তে করে দিলাম। আস্তে আস্তে করে উঠাবেন, কেননা ফুলকপি আর আলুটা কিন্তু সেদ্ধ করা ছিল, তখন সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, কিন্তু ভাজার সময় আমি কোনো নুন দিইনি, তাই এখন যে গ্রেভিটা ফুলকপি আলুর গায়ে লাগবে সেই নুনটাই এর মধ্যে ঢুকে যাবে। একটু জল দেব, আমি একটু জল দিয়ে দিচ্ছি, অল্প একটু দিলাম, ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা একদম আমি এই একদম হাই ছিল, আমি এটা একদম একটু লো করে একদম লো করেই দিলাম। এবার আমি আসছি, ছিন্নরা যেগুলো ছিল আমি একটু ধুয়ে নেব, সবই আপনাদের আজকে দেখাচ্ছি আমি কী করি রান্নাতে, এতদিন এগুলো কাটিং করতাম আমি, এগুলো এখন আর আমি কাটিং করবো না, যে বাটিতে যেগুলো লেগেছিল সেগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ কোনো কিছুই ফেলতে নেই, আমি ফেলাটা পছন্দ করি না, প্রত্যেকেই জিনিস বাঁচানোর চেষ্টা করে, আমি সেটাই চেষ্টা করছি। চলে আসবো রান্নায়, এবার আমি ঢাকনাটা খুলবো, বাড়িতে আমরা প্রতি সময় রান্না করি,
সবাই জানে রান্না রান্না আমি জানি কিন্তু রান্নাঘরে অনেক সময় আছে না এটা কাট আমরা একটু মাছ ভাজা বসাতে বসাতে তরকারি কাটি বাটনা বাটি কিন্তু ভিডিও করবার সময় বন্ধুরা সমস্যাটা কি হয় যে একা হাতে তো সব কিছু করতে হয় আমার তো আমি এরকম বলেছি যে আমার ভিডিওগুলো এডিট আমার ছেলেই করে এখন ছেলে পড়ার চাপ করতে পারে না মাঝে মাঝে করে দেয় কিন্তু অনেক বন্ধুদের বা অন্য অন্যদের মুখে আমি শুনতে পাই এই ভিডিওটা সম্পূর্ণরকম ফেক এডিটিং বা কাটিংয়ের মাধ্যমে মানুষ অনেক কিছুই দেখায় কিন্তু আজকে আমি দেখিয়ে দিচ্ছি যে না বন্ধুরা সম্পূর্ণটাই ভুল সমস্ত ইউটিউবের যারা যারা আছে সবাই কষ্ট করে যাতে আপনাদের কাছে সুন্দর সুন্দর ভিডিও ক্লিপগুলো পৌঁছে দিতে যাতে আপনাদের ভালো লাগে সেই কারণেই আমি বলছি অনেকটাই কষানো হয়ে গেছে এবার বাটিতে যে জলটুকু আমার ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি আর একটু জল দিয়ে দিচ্ছি এই ব্যাটারি আমি এক বাটি দিয়ে দিলাম এবার আমি একটু নুনটা টেস্ট করব নুন আমার লাগবে নুন মিষ্টিটা আপনারা দেখে দেবেন আমি এতটার মতো দিচ্ছি কারণ মাছে একটু নুন আছে একটু ফুটতে দেব চলুন বাজারটা একটু দেখি আনি কারণ আমি তো কাটিং করবো না বলেই দিয়েছি জলটা একটু ফুটছে আমি একটু বাইরেটা দেখাই চলুন এই যে দেখছেন জানলাটা এই পাশে হচ্ছে আমাদের গোলা মুদা সিমেন্ট এই পাশে গোলা রয়েছে আর জানলা দিয়ে ভালো দেখা যায় দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা চলে এসছি রান্নাঘরে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিলাম মাছগুলো আমি দিয়ে দিচ্ছি একটা মাছ আমি রেখে দিচ্ছি ছেলে ঝোলের মাছ খায় না ভাজা মাছ ভুল করে দিয়ে ফেলেছিলাম দই কাতলা রেসিপিতে বন্ধুরা একদম বেশি ঝোল দেবেন না একটু মাখা মাখাই হয় এই কারণে
ফুলকপি গুলোকে একটু সেদ্ধ করে নেবেন। আবার তো গ্যাসটা জ্বলে দিলাম, আর একটু জল আমার লাগবে। এগুলোই আমরা কাটিং করতাম, আজকে তো আমি কাটিং করবো না, আমি বলিয়ে দিয়েছি। আজকে বলতে না, আমি এখন যে সমস্ত ভিডিওগুলো করব আমি সব কাটিং ছাড়াই করব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমি রান্নাটা আমি কীভাবে করি। আবার একটু টেস্ট করব নুনটা, একদম ঠিক আছে। দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা, এতটার মতো শাহি গরম মশলার গুঁড়ো। আমরা গরম মশলা বেটেও দিতে পারে, কিন্তু শাহি গরম মশলাটা দিলে কি হয়, সেন্টটা ভালো আসে। তাহলে দেখে নিলেন বন্ধুরা, আমি কিন্তু আজকে একদমই কাটিং করিনি, কারণ কাটিং করলে কিন্তু আমি এত কিছু দেখাতাম না। একটু নাড়িয়ে দিচ্ছি, কারণ মাছ দিলে খুঁটি ইউজ করা করলে মাছগুলো ভেঙে যায়, সেই কারণে হাত দিয়ে এইভাবে কড়াইটাকে একটু নাড়িয়ে দেবেন। তৈরি হয়ে গেল আমার আজকে ফুলকপি আলু দিয়ে দই কাতলার একটা রেসিপি। বন্ধুরা, এর আগেও আমি দই কাতলার রেসিপি ছেড়েছিলাম, আপনারা দেখেছিলেন। আজকে আমি ফুলকপি আর আলু দিয়ে দই কাতলার রেসিপি করলাম, আপনারা দেখে নিলেন। আমি কিন্তু আজকে কাটিং করিনি, পুরো একটা স্ক্রিপ্টই করলাম। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর অবশ্যই এই কথাটা বল ভাববে যে ইউটিউবের যারা করে তারা কিন্তু একদম ফেক নয়। আবার ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার ফিরে আসবো নতুন কোনো বন্ধু নিয়ে। আবার এখানেই তাহলে রাখলাম, শেষ করলাম।